শুইবার আগে আপনি 40 বার দুরূদ শরীফ পড়ে শুইবেন, 40 বার কালেমায়ে তাইয়্যিবা পড়ে শুইবেন। আপনি যদি মারা যান না, আপনার কবরটা একবারে এরকম টিস্যু পেপারের মতো সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা বুঝেন নাই মনে হয়। এ যুবক, কেউ যদি ঘুমানোর আগে 40 বার দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম অথবা আপনি যে দুরূদ মনে চায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট দুরূদটাও যদি হয়, এটাও কিন্তু নবীর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুরূদটা পড়তে বেশি সময় লাগে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সময় লাগে না। আপনার 2 মিনিটের ভিতরে 40 বার পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি 40 বার আপনি দুরূদ ইব্রাহিমটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আর 40 বার যদি কালেমাটা পড়ে ঘুমাইতে পারেন, এই যে শরীর চলে গেছে, জানি না কেমনে গেছে, আর মনে কত ব্যথা নিয়ে গেছে। চাচার আমার আদর করে বড় করলো, বাবা মা আমার কত আদর করে বড় করলো, আজকে আমার মৃত্যুর সময় কেউ আমার পাশে নাই। ও বাবা, এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবীর সাইডে যাইতে আমার নবীর মনে চায় নাই। আমার নবী বারবার বলছে, আয়েশার মৃত্যু এত ভয়ঙ্কর, আমি যদি জানতাম আমি মৃত্যুর ভয়ন বেশি বেশি করতাম। আমি আপনাদের দুইটা পাও ধরে বলি, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই শরীফের বাবা পয়সা রয়েছে, মা পয়সা রয়েছে, চাচারা পয়সা রয়েছে, নানারা পয়সা রয়েছে, আজকে শরীফ চলে গেছে, তাই না? এখনো তার লাস্টটা সৌদি আরব। আমি দুইটা পাও ধরে বলি, যুবক, তো অল্প আমল করার নিয়ত আছে না নাই? অল্প আমলই তোমার নাজাতের জন্য ছিল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, আখলিস দিন একা এক ফি কালা আমালুল কালিল। ও বান্দা, জান্নাতে যাবার জন্য, মাপ পাওয়ার জন্য বেশি আমল লাগবে না, অল্প আমল দরকার। কতটুকু? কত আমল? আল্লাহ পাক বলেছেন তার রসুলকে, আখলিস দিন ইয়াকফি কালা আমালুল কালিল। ও নবী, আমল লাগবে অল্প, বেশি আমলের কথা করোনা দিছে নাই। জেকেরের কথা আছে, আমলের কথা নাই। আকসির জিক্র আমিলাত দাতাল মাউত, মৃত্যুর কথা বেশি স্মরণ করবে, এবং উযকুরুল্লাহ যিকরান কাতিরা, আমি রবকে স্মরণ করবে বেশি বেশি। এই রবকে স্মরণ করার ভিতরে বাজান বেশি সময় লাগবে না, আমলটা কিন্তু ছোট্ট। আল্লাহর জিকির করতে বেশি সময় লাগে? বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এক দেখবেন 1 সেকেন্ডে আপনি 10-5 বার আল্লাহ বলতে পারবেন, আল্লাহ 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 বলা যায় না? এই দেখছেন, আমল কিন্তু ছোট্ট, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর হাতিয়ার ইনশাআল্লাহ।